মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে ঝালকাঠিতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে শহরের প্রধান বাজার আরদ্দারপট্টি কালীবাড়ি সহ বিভিন্ন স্থানে বাজার দর মনিটরিং করা হয়। এ সময় ক্রেতারা বাজার মনিটরিং কমিটির কাছে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষোভ প্রকাশ করেন। বাজার মনিটরিং কমিটি বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের সঠিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। এরপরেও যদি মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয় তাহলে জেল জরিমানা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি। বাজার মনিটরিং এ উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসন জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিকুন নাহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস। রমজানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি। অব্যাহত রয়েছে, এটা আমরা মাসব্যাপী আমরা অব্যাহত আমাদের কার্যক্রম চলছে।